প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে 2021 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় রসায়ন, এই বিষয়টি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। স্ক্রিনে যে নোটিশটি বা যে ছবিটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর নোটিশ। এটি তোমরা যে কোনো ভাবে পেতে পারো, তোমরা গুগলে সার্চ করে পেতে পারো, আবার তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট থেকেও পেতে পারো। ওকে, আমরা দ্বিতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি করবো, কোনটা থেকে করবো সেটা দেখে নেব। আমরা একটু জুম করে নিই। চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী অধ্যায় থেকে আমরা দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট করবো। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম। এই চারটি মৌল ইলেকট্রন বিন্যাস এর আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনা, আয়নীকরণ শক্তি এবং মৌলের সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন। ঠিক আছে, শিখনফল। শিখনফল হচ্ছে মৌলের সর্ববহিঃস্থ স্তরে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর প্রধান গ্রুপগুলোর সম্পর্ক নির্ণয়। একটি মৌলের পর্যায় সারণীর শনাক্তকরণ। পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান জেনে ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা। মৌলসমূহের বিশেষ নামকরণ। পর্যায় সারণী অনুসরণ করে মৌলসমূহের ধর্ম প্রদর্শন। এগুলো ছিল শিখনফল। নির্দেশনা: ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীর নির্ণয়। ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী নির্ণয়। পর্যায় সারণীর একই পর্যায় ও একই গ্রুপ বা শ্রেণীর পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তি, তুলনা। মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। এগুলো ছিল নির্দেশনা। এখানে নির্দেশক, এই নির্দেশকগুলা দেখে মোট বরাদ্দকৃত 16 মার্কের উপর এই দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি হবে। তো এখন বেশি কথা না বলে তোমরা আবার নোটিশটা ভালো করে দেখতে পারো, এখানে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আবার গুগল থেকে সার্চ করে পেতে পারো। ঠিক আছে, এখন কথা না বলে আমরা এখন অ্যান্সারে চলে যাব। অ্যান্সার এই স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্সার। তো এখন অ্যান্সারে শুরু করব। ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটির পর্যায় সারণীতে গ্রুপ নির্ণয় করা হলো। উদ্দীপকে উল্লেখিত মৌল চারটি যথাক্রমে লিথিয়াম 3, বেরিলিয়াম 4, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। এখানে লিথিয়াম গ্রুপ নির্ণয়। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s1। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের বাইরে প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই অরবিটাল এর মোট ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গ্রুপ নাম্বার। এখানে লিথিয়াম এর সর্বশেষ শক্তি স্তর এস অরবিটালের একটি ইলেকট্রন রয়েছে। লিথিয়ামের গ্রুপ নাম্বার 1। বেরিলিয়াম গ্রুপ নির্ণয়। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2। এখানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটালে দুইটি ইলেকট্রন রয়েছে, অতএব বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে। আমরা জানি ইলেকট্রন বিন্যাস করে মৌল চারটি পর্যায় সারণী নির্ণয় করা হলো। আমরা জানি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বার হলোই ওই মৌলের পর্যায় সারণী। এখানে উদ্দীপকে উল্লিখিত চারটি লিথিয়াম, বেরিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। এখানে পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 4, 11 ও 12। এখানে লিথিয়াম 1s2, 2s1। এখানে লিথিয়াম এর পর্যায় হলো 2, বেরিলিয়াম 4, 1s2, 2s2। বেরিলিয়াম এর পর্যায় নাম্বার হচ্ছে 2, সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1। সোডিয়াম এর পর্যায় নাম্বার হলো 3, ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। ম্যাগনেসিয়ামের পর্যায়ের নাম্বার হলো 3। সোডিয়ামের গ্রুপ নির্ণয়। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস
যথাক্রমে 1s2, 2s2, 2p6, 3s1। এখানে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা একটি। সোডিয়াম এর গ্রুপ নাম্বার হলো এক। ম্যাগনেসিয়ামের গ্রুপ নির্ণয়, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ প্রধান শক্তি স্তরে এস অরবিটালে মোট দুইটি ইলেকট্রন রয়েছে। ম্যাগনেসিয়ামের গ্রুপ নাম্বার হলো 2। পর্যায় সারণি একই পর্যায়ে এবং একই গ্রুপে পাশাপাশি অবস্থিত মৌলের আয়নীকরণ শক্তি তুলনার নিচে ব্যাখ্যা করা হলো। উদ্দীপকতে উল্লেখিত মৌল চারটি যথাক্রমে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়াম। এখানে লিথিয়াম ও বেরিলিয়াম ও সোডিয়াম ও ম্যাগনেসিয়াম জোড়াদার যথাক্রম 2 ও 3 এবং ও 9 পর্যায়ে অবস্থিত। আবার লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম জোড়াদ্বয় যথাক্রমে 1 ও 2 নং গ্রুপে অবস্থিত। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যত যাওয়া যাওয়া হবে পারমাণবিক ব্যাসার্ধ তত হ্রাস পাবে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে মৌলের আয়নীকরণ শক্তি মান কমে। আবার পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের আয়নীকরণ শক্তি মান বাড়ে। মৌল চারটি আয়নীকরণ শক্তির ক্রম হল বেরিলিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম। মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো। লিথিয়াম, সোডিয়াম এর অবস্থান পর্যায় সারণী গ্রুপ 1-এ ও বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম এদের অবস্থান গ্রুপ 2-এ। গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষারধাতু এবং গ্রুপ 2-এর মৌলগুলোকে মৃত ক্ষারধাতু বলা হয়। মৌলগুলোকে মৃত ক্ষারধাতু বলা হয়। ক্ষারধাতু এবং মৃত ক্ষারধাতুর বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো। ক্ষারধাতুর বৈশিষ্ট্য, এরা পর্যায় সারণীর গ্রুপ 1 এবং এর 1-এর মৌল দুজনই এক। এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। সোডিয়াম প্লাস পানি বা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অক্সিজেন তীব্র ক্ষার সার। অনুগঠনের সময় এরা তাদের সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাই এরা ধাতু। যেমন সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস পাস। এদের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি বলে এদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তাদের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। 6, এরা একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। ঋণাত্মকতার মান সব থেকে কম, এরা একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে। থেকে একটি ইলেকট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হয়। 7, এরা বিভিন্ন অধাতুর সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড লবণ। মৃত ক্ষারধাতুর বৈশিষ্ট্য, এরা পর্যায় সারণীর গ্রুপ 2-এর অবস্থান করে। এদের দুজনই 2। এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। সোডিয়াম প্লাস পানি প্লাস সোডিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন। এরা 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করে। যেমন ক্লোরিন থেকে 2টি, যদি ক্যালসিয়াম থেকে 2টি ইলেকট্রন চলে গেলে ক্যালসিয়াম 2+ হবে। এদের পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপ 1-এর মৌলগুলোর তুলনায় কম বলে এরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার মান গ্রুপ 1-এর মৌলগুলোর তুলনায় বেশি। এরা তাদের সর্বশেষ কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস এর কাঠামো লাভ করে। ক্যালসিয়াম থেকে 2টি চলে গেলে অর্গনের মতো হয়। এরা অধাতুর সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, ক্যালসিয়াম ক্লোরাইড।